মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাপায় পথচারী রুনা বেগম নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 18 জন। ট্রাকের চাপায় দুমড়ে মুচড়ে গেছে প্রায় 10-12টি গাড়ি। সিএনজি খালি আসলো দুজন আসিল টাইম বাইর পার হয়েছে মহিলা কিছুক্ষণ আগে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে, অন্তত কয়েকজন নিহত হয়েছে এবং অনেক লোক আহত হয়েছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে। Thank you.